কীর্তি এবং বালু অনাথ হওয়ার কারণে একটা গাছের লোক বাঁদর খেলা দেখা দুজন ভাই বোন বাঁদর খেলা দেখার জন্য ওখানেতে চলে গেল বাঁদরটা অদ্ভুত ধরনের আচরণ করছিল এইটা দেখে তারা দুজন ভাই বোন বেশ খুশি হলো তারপরে ওই লোকটা বাঁদরটাকে নিয়ে ওখান থেকে চলে গেল এইভাবে তারা দুজন ভাই বোন ওখান থেকে গিয়ে আর একটা গাছে তোলায় আশ্রয় নিল তারই মধ্যে ওই বাঁদরটা ওই দুটো বাচ্চার জন্য জন্য খাবার খাবার এইটা দেখে তারা দুজন তো হয়ে আরে তুমি আমাদের নিয়ে এসেছো তোমাকে অনেক ধন্যবাদ কীর্তি বাঁদরটাকে ধন্যবাদ জানালো বাঁদরটাও তাদের দুজনকে দেখে মনে মনে অনেক খুশি হলো আরে বেচারা বাচ্চারা দুজনেই এইভাবে অনাথ হয়ে গেল এইটা চিন্তা করে অনেক দুঃখ পেল সেই দিনের পর থেকে বাঁদরটা তাদের দুজনকে প্রতিদিনই খাবার দিতে লাগল এক একদিন বাঁদরটা না খেয়ে তাদের দুজন ভাই বোনকে খাওয়াত তারপরে মালিকটা বাঁদরের ওপরে সন্দেহ করল। আসল ব্যাপারটা কি এই বাঁদরটার নিজের খাবার প্রতিদিন কোথায় নিয়ে যাই এইটা মনে মনে চিন্তা করে একদিন সে বাঁদরের পিছু পিছু যেতে লাগল বাঁদরটা খাবার নিয়ে ওই বাচ্চাদের দিকে যাচ্ছিল তাদের দুজনকে খাবার দিতে মালিকটা দেখলো তারপরে মালিকটা বাচ্চাদের কাছে গিয়ে বলল। বাচ্চারা কে তোমরা তোমাদের মা বাবা নেই নাকি হ্যাঁ কাকা বাবু আমাদের আমাদের কেউ নেই এই এই খাবার সাহায্য করছে খুব ভালো এইভাবে কীর্তি তাকে সমস্ত কথা বলল। তার কথা শুনে মালিকের খুবই দয়া হলো বাচ্চারা তোমরা কষ্ট পেও না এই বাঁদরটার মন খুবই পবিত্র সেই জন্য তোমাদের দুজনকে সাহায্য করেছে আজ থেকে তোমাদের দুজনের আর কোনো কষ্ট হবে না তোমরা দুজন আমার সাথে থাকবে এই কথা বলে কীর্তি এবং বালুকে সঙ্গে নিয়ে বাড়ি চলে গেল দুটো বাচ্চাকে দেখে তার স্ত্রী শান্তি বললো জিজ্ঞাসা করলো তার স্ত্রীকে সে সমস্ত কিছু বললো এই সব কিছুই বাঁদরটার জন্যই হয়েছে এইসব শুনে তার স্ত্রী রেগে গিয়ে বললো হ্যাঁ হ্যাঁ তোমাদের তো আর কোনো কাজ নেই এই বাঁদরটার আর তোমার একই তো কাজ তোমরা তো কিছুই বোঝো না আমার একদম পছন্দ না যে দুটো বাচ্চা এখানে থাকবে এদের দুজনকে এখান বের করো। এইভাবে তাদের গেল। আরে তোমার কি খারাপ হয়ে গেছে, কথা তুমি আমাদের তো কোনো সন্তানই নেই এই কথা বলে সে বাচ্চাদেরকে বাড়ির ভেতরে নিয়ে গেল বাচ্চারা সেখানেই থাকতে লাগলো ওই বাড়িতে থেকে বাড়ির কাজ করতে লাগলো বাঁদর খেলা দিকে সে যা উপার্জন করতো খুবই কষ্ট করে তাদের সংসার চলতো একদিন তার স্ত্রী রেগে গিয়ে বলল শোনো তুমি যেটুকু উপার্জন করছো সেটুকু যথেষ্ট না ওই দুটো বাচ্চাকে বাড়ি থেকে বের করে দাও তো আর না হলে আমি গিয়ে কোথাও ছেড়ে আসব। সে তাকে এইটা শুনে তার স্বামী রেগে গিয়ে তুমি ওদের দুজনকে যেখানে রেখে আসবে আমি আবার ওদের দুজনকে এখানে নিয়ে চলে আসবো আমার যা টাকা ইনকাম হয় আমাদের ভালো করে সংসার চলে যাবে তারপরে তার স্ত্রী মনে মনে এবার এদেরকে বাইরে না এই পৃথিবী থেকেই দূরে পাঠিয়ে দেবো এইটা চিন্তা করে দুটো বাচ্চাকে ঘুমন্ত অবস্থায় তুলে রেল লাইনেতে ছেড়ে আসে বালু কোনো রকমের তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে ওখান থেকে পালিয়ে আসে কিন্তু কীর্তি পালাতে গিয়ে তার হাতে ধরা পড়ে যাই তোমার ভাই পালিয়ে গেছে কিন্তু আমি তোমাকে ছাড়বো না এই কথা বলে কীর্তিকে হাত পা বেঁধে রেল লাইনেতে শুয়ে দেয় তুই তো মরবি এবার তোর ভাইটাকেও নিয়ে আসি এই কথা বলে সে ওখান থেকে চলে যায় বাঁচাও কেউ আমাকে বাঁচাও বাঁচাও এইভাবে সে সাহায্যের জন্য চেঁচাতে লাগলো তারই মধ্যে ওখানেতে ঝড়টা চলে এলো আরে কীর্তি তুমি ভয় পেও না আমি তোমার এই দড়িটা খুলে দেব আমি এসে গেছি এইভাবে সে কীর্তিকে বাঁচালো সে কাንতে কাንতেই তুমি ঠিক সময় এসে আমার প্রাণ বাঁচালে কি জানি আমার ভাইটা কোথায় আছে এইভাবে সে তার ভাইকে খুঁজতে লাগলো তখনই বালু ওখানে এসে দিদি আমি এখানেই আছি। আমি তো ছুটে বাড়িতে গেলাম গিয়ে বাঁধরকে সব বললাম তোমার কিছু হয়নি তো দিদি। এই কথা বলে তার দিদির গলা এলো বাচ্চারা আমার স্ত্রী তোমাদেরকে বেঁচে থাকতে দেবে না তোমাদের জন্য এটাই ভালো হবে এই বাঁদরটাকে নিয়ে তোমরা অনেক দূরে চলে যাও তোমরা দুজন এই বাঁদরটাকে নিয়ে বাঁদর খেলা দেখাবে তোমাদের সংসার চলে যাবে বাঁদরটা তখন মাথা নেড়ে সম্মতি জানালো তারপর কীর্তি বালু বাঁদরটাকে নিয়ে অন্য গ্রামেতে চলে গেল বাঁদরটা নানা রকম ভঙ্গিমাতে খেলা দেখাতো। আর কীর্তি বালু তাতে করে পয়সা ইনকাম করত। তাদের উপার্জিত টাকা দিয়ে তারা তিনজন খুশি খুশি থাকতে লাগলো যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না এইরকম আরো ইন্টারেস্টিং গল্পের জন্য সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভারী বৃষ্টি হচ্ছিল কীর্তি আর বালু অনাথ ছিল তাদের কোনো বাড়ি ছিল না তাই তারা এই বৃষ্টি থেকে বাঁচার জন্য নির্মলা মহিলাদের দাবায় গিয়ে দাঁড়িয়ে থাকে নির্মলা তাদেরকে দেখে তোমরা কে এখানে কেন এসেছো তখন কীর্তি বলল। আমরা অনাথ আমাদের কোনো বাড়ি নেই তাই এই বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা একটু এখানে দাঁড়িয়ে আছি যেই বৃষ্টি থেমে যাবে আমরা এখান থেকে চলে যাব। কীর্তির এরকম বলাতে নির্মলা রাজি হয়ে যায় সেদিন বৃষ্টি একটুও থামলো না সেদিন রাত সেইভাবেই কেটে যায় পরের দিন সকালে বৃষ্টি তো থেমে গেছে এতক্ষণ মনে বাচ্চারা চলে গেছে এরকম ভেবে নির্মলা বাইরে এসে দেখে দেখে বাচ্চারা ওই দাবাতে ঘুমাচ্ছে আরে ওই বাচ্চারা ওঠো এরকম তাদের উপর চেঁচাতে চেঁচাতে নির্মলা পা পিছলে পড়ে যায় নির্মলার পড়ে যাওয়ার আওয়াজে দুটোই বাচ্চারা ঝটপট উঠে পড়ে তখন কীর্তি জিজ্ঞাসা করলো মাসি আপনার কি হলো কীর্তি আর বালু নির্মলার হাত ধরে তাকে তুলে নিয়ে তাকে বাড়ির ভেতরে নিয়ে যায় তারপরে তাকে বিছানায় শুইয়ে দেয় হে রাম আমার কোমর ভেঙে গেল রে আহ মরে গেলাম হায় রাম এইভাবে জোরে জোরে কাঁদতে লাগলো মাসি তোমার কিচ্ছু হবে না ততক্ষণে তার স্বামী ঘুম থেকে উঠে সেখানে এলো তোমরা দুজনেই কে আর আমার স্ত্রীর কি হয়েছে তারপর কীর্তি বালু তাকে সব ঘটনা বলল সে সঙ্গে সঙ্গে ডাক্তারকে বাড়ি নিয়ে আসে ডাক্তার বাবু নির্মলা চিকিৎসা করে বলল এনার কোমরের হাড় একটু মুচকে গেছে এক মাস এনাকে বেড রেস্ট করতে হবে ডাক্তার বাবু নির্মলার কোমরে ব্যান্ডেজ করে সেখান থেকে চলে যায় কাকা বাবু মাসি আমাদের ঘুম থেকে তোলার জন্য বাইরে এসেছিল আর তখনই পাপি স্লেপ পড়ে যায় তাই উনি যতক্ষণ না ভালো হয়ে যাচ্ছে আমরা এখানে থেকে ওনার খুব ভালো করে দেখাশোনা করবো এইটা শুনে নির্মলার স্বামী রাজি হয়ে যায় তারপর থেকে কীর্তিয়ার বালু ওই বাড়িতে থেকে বাড়ির সব কাজ করতে লাগলো আর নির্মলার খুব ভালো করে দেখাশোনা করতে লাগলো সময়ের সাথে সাথে ধীরে ধীরে নির্মলার স্বামীর বাচ্চাদের উপর টান বেড়ে যায় তাদের কোনো সন্তান ছিল না তাই তাদেরকে বলতো যে আমাকে বাবা বলে ডাকবে কিন্তু এই ব্যাপারটা নির্মলার একদম পছন্দ হলো না শোনো রাস্তা থেকে আসা বাচ্চাদেরকে তুমি নিজের বাচ্চা মনে করছো এটা কিন্তু একদম একদম ঠিক না না আমার আমার পছন্দ নির্মলা তুমি ভুল বুঝছো তো মনে হয় আমাদের কোনো সন্তান নেই তাই হয়তো ভগবান ওই দুটো বাচ্চাকে আমাদের বাড়িতে পাঠিয়েছে আমি তো অনেক খুশি সন্তানের অভাব পুরো হয়ে গেছে এবার থেকে ওরাই আমাদের সন্তান হ্যাঁ যাই হোক না এইভাবে কিছুদিন কেটে যায় নির্মলা বাচ্চাদের সাথে এদিক কথা বলতে থাকতো একদিন সে জানতে পারল যে সে গর্ভবতী এই কথাটা সে তার স্বামীকে শোনায় তার স্বামী এটা শুনে খুব খুশি হয় তখন তার স্বামী বলল। আরে বাহ বাচ্চারা তোমরা তো খুবই ভাগ্যবান এই দিনটার অপেক্ষা দশ বছর ধরে করছিলাম তোমরা আসার পরে আজ এই দিনটা আমি দেখতে পেলাম হ্যাঁ হ্যাঁ না কেন এইভাবে মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে যায় এইভাবে কিছুদিন কেটে গেল যেমন যেমন নির্মলার মা হওয়ার দিন কাছে আসছিল ততই তার স্বামীর ওই বাচ্চাদের প্রতি টান বেড়েই বাবা যখন ভাই বা বোন কেউ আসবে তখন আমরা সবাই একসাথে মিলে খুব মজা করব। তাই না আর ওর জন্য তুমি খেলনা নিয়ে আসবে তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আনবো এই সব কিছু দূরে দাঁড়িয়ে নির্মলা দেখছিল দিন দিন এই বাচ্চাদের প্রতি এনার টান তো বেড়েই চলেছে কাল যখন আমার সন্তান হবে তখন কি জানি একে ভালোবাসবে কিনা আমার তো এখন থেকেই ভয় হচ্ছে এরকম সে ভাবতে লাগলো এই কথাটা নির্মলার মনে গেতে যায় তখন সে ভাবলো এই দুজনকে যদি আমি এই বাড়ি থেকে বের করে দিই তাহলে ফের এরা চলে আসবে তাই এদের দুজনকেই পৃথিবী থেকেই সরিয়ে দিতে হবে তাহলে আর কোনো ঝামেলাই হবে না সেই দুটো বাচ্চাকে মারার কথা ভেবে নির্মলা একটা বালিশ নিয়ে তাদের কাছে গেল যখন তারা ঘুমাচ্ছিল বালিশের সাহায্যে তাদের মুখ চেপে নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ করার চেষ্টা করছিল না নিতে বাচ্চারা অজ্ঞান হয়ে পড়ে নির্মলা মনে করে বাচ্চারা মারা গেছে চলো একটা কাজ তো হলো ঠিক সেই সময় তার স্বামী সেখানে আসে তুমি বাচ্চাদের সঙ্গে একই করলে নির্মলা চুপ ছিল ততক্ষণে তার প্রসব যন্ত্রণা শুরু হয় তার স্বামী ভয় পেয়ে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় কিছুক্ষণ পরে নির্মলা একটা কন্যা সন্তান জন্ম দেয় নির্মলা যখন ঘুমাচ্ছিল তখন তার স্বামী কোথাও চলে যায় যখন সে ফিরে এলো তখন নির্মলা জিজ্ঞাসা করলো কোথায় আমার সন্তান কোথায় আর কোথায় হবে ভগবান তাকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছে তুমি ওই অনাথ বাচ্চাদেরকে মেরে যে পাপটা করেছো সেই কারণে ভগবান আজ আমাদের সন্তানকে কেড়ে নিল এটা তুমি কি বলছো কত বড় ভুল হয়ে গেল সত্যি আমি অনেক বড় পাপ করেছি আমার মতো পৃথিবীতে বেঁচে থেকে লাভ আমাকেও ডেকে নাও তখনই কীর্তি আর বালু ওই নবজাতক শিশুকে নিয়ে সেখানে চলে আসে নিজের আর কীর্তি বালুকে সঙ্গে দেখে নির্মলা অনেক খুশি হয় নিজের সন্তানের মৃত্যুর খবর শুনে তোমার কি অবস্থা হয়ে গেছিল তাহলে ভাবো তুমি এই দুটো অনাথ বাচ্চাকে মারতে চেয়েছিলে তাহলে কি ওদের মা বাবার আত্মা শান্তি পেত আমি অনেক বড় পাপ করেছি আর কোনোদিন এরম ভুল হবে না আজ থেকে এরা দুজন আমারই সন্তান এইরকম বলে নির্মলা তাদের তিনজনকে নিজের কাছে জড়িয়ে ধরল তারপরে সবাই খিলখিলিয়ে হাসতে লাগলো